আসসালামু আলাইকুম, সবুজ এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই যে আমার শখের টাইগার মুরগি, মাশাল্লাহ অনেক সুন্দর দেখতে হয়েছে। তারপরে অনেক বড় হয়েছে মুরগিটি। আর আপনাদের একটা সুখবর দিই, হচ্ছে আমার মুরগি এই দেখেন ডিম দিয়েছে, মাশাল্লাহ ডিমের সাইজটা অনেক সুন্দর, অনেক বড়। এটা মনে হয় দু তিন দিন যাবৎ পারতেছে, এই জন্য ডিমটা বড় হয়েছে। আর এই দেখেন ডিম, এটা এখানে আরও 6-7-8টা আছে, ভাবাই দিতেছে, 2-3টা মনে হয় পারতেছে। 4টা মুরগি তো, 4টা থেকে 2-3টা মুরগি দিতেছে 3-4 দিন ধরে। এই যে ডিমগুলো এখানে এটার মাঝে দিয়ে দিছে, এটা এখানে পারে, মুরগিগুলো এখানে এসে বসে বসে ডিমগুলো পারে। তো এটা এই আজকের ডিম, এটা হচ্ছে মূলত সাইজটা একটু বড় আজকে দিছে। আর এগুলো হচ্ছে আপনার আগের ডিম। তো মাশাল্লাহ আমি খুব খুশি, আমি সাকসেস, অনেক আশাইছিলাম মুরগিগুলো কীরকম ডিম পারে দেখার জন্য। তো এক সপ্তাহ পরে আসলাম তো বাড়িতে, মুরগিগুলো মূলত আমার দেশের বাড়ি গ্রামে, আমার ওয়াইফ দেখাশোনা করে, এই জন্য এতদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। আজকে গতকালকে রাত্রে বাড়িতে আসছি, এখন আপনার আসার পরে দেখতে পেলাম যে ডিমগুলি দেখতে অনেক সুন্দর। তো এখন বর্তমানে ছোট সাইজ, পরবর্তী সময় কীরকম হয় এটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এই যে আমার মুরগিগুলি মাশাল্লাহ অনেক সুন্দর, অনেক বড় হয়েছে, দেখতেও খুব সুন্দর। তো আপনারা চাইলেও কিন্তু এই 5-10-15টা দিয়ে আপনারা এই ইয়ে করতে পারেন, বাড়ির যে একটা ডিমের চাহিদা এটা মেটাতে পারেন। এই যে আমি 5টা মুরগি কিনে আনলাম, এই মুরগিগুলি মনে করেন যে আমি 4-4.5 মাস পাললাম, পালার পরে যে ডিম দিতেছে এটি আপনার একেবারে 18 মাস পর্যন্ত দেবে, ঠিক আছে। 18 মাস কিন্তু আপনার আর ডিম কেনা লাগবে না, প্রতিদিন 2-3টা কোনো দিন 4টাও পারবে, ঠিক আছে। পারিবারিক যে একটা ডিমের চাহিদা এটা কিন্তু আমার সলভ হয়ে গেল। আপনারা চাইলে ওভাবে কিন্তু পারিবারের যে ডিমের চাহিদাটা ওটা এভাবে মেটাতে পারেন, 5-10টা মুরগি পালন করতে পারেন, টাইগার মুরগির বাচ্চা এনে দেশি মুরগি সাথে দেশি মুরগিও পালবেন। দেশি মুরগি তো আপনার 2-10-12টা পায়রা পরে আর পারে না, কুচো বসে যায়। এই মুরগিগুলো কিন্তু আবার কুচো বসে না, এটা আপনার 10-12টা পারবে, আবার একটা 1-2 দিন গ্যাপ দিবে, আবার পরবর্তীতে আপনার পাড়া শুরু করবে, ওভাবে আপনার 18 মাস পর্যন্ত আপনার ইয়া করবে, আপনার ডিম পারতে থাকবে। তো আমি এই জন্য মূলত নিয়ে আসলাম, যেহেতু লং টাইম ডিম দেয় কুচে বসে না, পরিবারের যে একটা আপনার এই ডিমের চাহিদা এটা আমার মিটে গেল। তো আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে বড় করে করার, তো ইদানিং করা সম্ভব হচ্ছে না। তো মাসখানেক পরে আমি আমার যে আরেকটা 200 মুরগি বা 300 মুরগি একটা খামার করবো, আমি
পরবর্তী সময় আর এক দেড় মাস পরে এটার কাজটা শুরু করব। তো কিভাবে করব এটা আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, আর দেখাবো যে কিভাবে আপনার ঘরটা নির্মাণ করতেছি স্বল্প খরচে করব, এটা আপনাদের মাঝে আমি শেয়ার করব অবশ্যই। তো এই ভিডিওটি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর ভিডিও দেখাতে পারি। এখানেই শেষ করলাম, ভিডিওটা লং করলাম না। আল্লাহ হাফেজ।